বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হচ্ছেই, ইউজিসির সিদ্ধান্তকে মান্যতা সুপ্রিম কোর্টের। মোদির নামে আর বুট হবে না, কাজ করতে হবে, বেফাস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। কংগ্রেস আগামী 50 বছর বিরোধী থাকবে, কটাক্ষ কংগ্রেসের 2 শীর্ষ নেতা কপিল সিব্বল এবং গোলাম নবী আজাদের। সিবিআই এর দপ্তরে হাজির রিয়া চক্রবর্তী, সুশান্ত ইস্যুতে ম্যারাথন জেরার মুখে অভিনেত্রী। এবার বিহার থেকে 20 জন শ্রমিককে প্লেনে করে কাজে ফেরালেন দিল্লির ব্যবসায়ী, বললেন ওরাই তো সব। মসজিদে হামলাকারীর যাবজ্জীবন নিউজিল্যান্ডে, আরও খুন করতাম, মসজিদে ঢুকে 51 জনকে খুন করা আত্মাইর বিস্ফোরক স্বীকারোক্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব, দাউদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পাকিস্তান, সুর ছড়ালো ভারত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হচ্ছেই, ইউজিসির সিদ্ধান্তকে মান্যতা সুপ্রিম কোর্টের। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে, রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সিদ্ধান্তকে এক প্রকার সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারে না, তাই রাজ্য সরকারগুলিকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতেই হবে। তবে প্রয়োজন পড়লে 30 সেপ্টেম্বরের ডেডলাইন পিছিয়ে দেওয়া যেতে পারে। করোনা আবহে সেই মার্চ মাস থেকেই বন্ধ স্কুল কলেজ, এই পরিস্থিতিতে স্কুল এবং কলেজের প্রায় সব স্তরের পরীক্ষাই বাতিল করতে হয়েছে। ব্যতিক্রম শুধু চূড়ান্ত বর্ষের পরীক্ষা, ইউজিসির দাবি ছিল নিয়ম অনুযায়ী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে কোনো পড়ুয়াকে ডিগ্রি দেওয়া সম্ভব নয়, তাই স্নাতক বা স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। কিন্তু ক্রমবর্ধমান করোনা আতঙ্কের মধ্যে অনেক রাজ্যই এই পরিস্থিতিতে পরীক্ষা নিতে রাজি হয়নি, যার মধ্যে সবার উপরের সারিতে ছিল পশ্চিমবঙ্গ। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলাও হয়, কিন্তু সুপ্রিম কোর্ট ইউজিসির পক্ষেই রায় দিল। শীর্ষ আদালত জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের পাশ করানো যায় না, তাই রাজ্য সরকারগুলিকে পরীক্ষা নিতেই হবে। কিন্তু আদালতের এই সিদ্ধান্তে বিপাকে পড়ে যেতে পারেন বহু পড়ুয়া, কারণ আনলক পর্বে সেভাবে গণপরিবহনই চলছে না, বিভিন্ন রাজ্যে লকডাউনের ভিন্ন ভিন্ন কড়াকড়ি, সেক্ষেত্রে কিভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়ুয়ারা, তা নিয়েই উঠছে প্রশ্ন। তাছাড়া এই অনিশ্চয়তার মধ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিও যে ভালোভাবে হয়নি সেটাও বলার অপেক্ষা রাখে না। অপরদিকে মোদির নামে আর বুট হবে না, কাজ করতে হবে, বেফাস মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। 2022 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বিধায়কদের কাজ করার পরামর্শ দিলেন উত্তরাখণ্ড রাজ্য বিজেপির সভাপতি বংশীধর ভগত। কিন্তু এই পরামর্শ দিতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেফাস মন্তব্য করে বেজায় ফাঁসলেন ভগত। তার মতে মানুষের জন্য কাজ করতে হবে, তাহলেই বুট মিলবে, কারণ মানুষ আর প্রধানমন্ত্রী মোদীর নামে ভোট দেবে না। ভগতের এই বক্তব্যের পরেই বিরোধীদের পাল্টা খোঁচা, তাহলে কি বিজেপি নেতা স্বীকার করে নিলেন মোদী ম্যাজিক গায়েব হয়ে গিয়েছে? দলীয় বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বংশীধর ভগত বলেন, মানুষ আর প্রধানমন্ত্রীর নামে ভোট দেবে না, তারা ইতিমধ্যেই মোদীর নামে ভোট দিয়েছে, আপনাদের কাজই আপনাদের ভোট এনে দেবে। যারা ভাবছেন মোদীজির নামে ভোট বৈতরণী পার করবেন, তারা কিন্তু ভুল করছেন। তিনি আরও জানান, 2022 সালের বিধানসভা নির্বাচন দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই বিধায়কদের নিজের নিজের বিধানসভা কেন্দ্রে যথেষ্ট কাজ করতে হবে, আর কাজের নিরিখেই বুটের টিকিট পাবেন তারা। বংশীধরের কথায় কে কীরকম কাজ করেছে সেটা পর্যালোচনা করেই দলের তরফ থেকে বুটে দাঁড়ানোর অনুমতি দেওয়া হবে, যদিও পরে তিনি বলেন আশা করি অনেকেই ভালো কাজ করেছেন। এদিকে রাজ্য বিজেপি সভাপতির এই বক্তব্য সামনে আসতেই খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। তাদের বক্তব্য বংশীধরের এই বক্তব্যই প্রমাণ করে দেয় মোদী ওয়েব শেষ। প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সূর্যকান্ত দোষমানা এই প্রসঙ্গে বলেন, সত্যি কথা বলার জন্য ভগতকে অভিনন্দন, যদিও তিনি সেটা খুবই কম বলে থাকেন। আসলে তিনি মেনে নিলেন মানুষের মধ্যে মোদীর জনপ্রিয়তা আর নেই, সেজন্যই তিনি দলের বিধায়কদের আসন্ন নির্বাচনে ভোট পেতে মানুষের জন্য কাজ করার পরামর্শ দিলেন।
অপরদিকে কংগ্রেস আগামী 50 বছর বিরোধী থাকবে কটাক্ষ শিববাল আজাদের। নিজেদের দলের ক্রমাগত অবক্ষয় নিয়ে ফের প্রকাশ্যে সরব হলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা কপিল শিববাল এবং গুলাম নবী আজাদ। বৃহস্পতিবার তারা বলেছেন সিডব্লিউসি এবং দলের সাংগঠনিক পদাধিকারীদের নির্বাচনের দরকার, না হলে আরও 50 বছর বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত থাকতে হবে দলকে। বৃহস্পতিবার আজাদ বলেন, গত কয়েক দশকে আমাদের দলে কোনো নির্বাচিত সংগঠন নেই, আমাদের হয়তো আরও 10-15 বছর আগে এ ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত ছিল। এখন আমরা পরপর নির্বাচনে হারছি এবং আমাদের যদি ফিরে আসতে হয় তাহলে দলীয় নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। যদি আমার দল আরও 50 বছর বিরোধী আসনে বসতে চায় তাহলে দলের মধ্যে কোনো নির্বাচনের প্রয়োজন নেই। আজাদের কটাক্ষ, যারা সিডব্লিউসির নির্বাচনের বিরোধিতা করছেন তারা নিজেদের পদ হারানোর ভয় পাচ্ছেন, কারণ তারা নিয়োজিত নির্বাচিত নন। তিনি আরও বলেছেন, একটা নির্বাচনের সুবিধা হলো এই যে যখন আপনি নির্বাচনে লড়ছেন তখন কমপক্ষে দলের 51% সমর্থন আপনার সঙ্গে থাকবে। এখন যিনি সভাপতি হবেন তার হয়তো 1% সমর্থন নেই। অন্যদিকে শিববাল বলেছেন, যদি সবাই চিঠিটি পড়ে থাকেন তাহলে দেখবেন সেটা গান্ধী পরিবার বা অন্য কাউকে ছোট করার জন্য নয়, বরঞ্চ এতদিন পর্যন্ত সেই নেতৃত্বের প্রশংসাই করেছি আমরা। কংগ্রেস দলের এখন ঐতিহাসিকভাবে অবনমন হয়েছে এবং 2014 আর 2019 নির্বাচনের ফলই তার প্রতিফলন। সোনিয়া গান্ধীকে লেখা 23 জন নেতার চিঠি নিয়ে কংগ্রেসের মতান্তর প্রকাশ্যে এলেও আপাতত দক্ষ হাতে সেসব সামলেছেন সোনিয়া গান্ধী। এখনও দলের রাশ নিজের হাতেই রেখেছেন, কিন্তু বর্ষিয়ার নেতাদের এই সমালোচনা যে কংগ্রেসের পক্ষে সুখকর হচ্ছে না তা মনে করছে কূটনৈতিক মহল। অপরদিকে সিবিআইয়ের দপ্তরে হাজির রিয়া চক্রবর্তী সুশান্ত ইস্যুতে ম্যারাথন জেরার মুখে অভিনেত্রী। বৃহস্পতিবার রাতেই জাতীয় স্তরের সংবাদ মাধ্যম চ্যানেলে মুখ খুলে ফের রাতারাতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছেন রিয়া চক্রবর্তী। গোটা দেশের কাছে তিনি এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড হলেও খুব ঠান্ডা মাথায় পুড়া খাওয়া সাংবাদিকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তাতেও নেট দুনিয়ার হাত থেকে নিস্তার নেই রিয়া চক্রবর্তীর। আইনের চোখে দোষী সাব্যস্ত হওয়ার আগেই নেট জনতার কাঠগোড়ায় তিনি মূল অভিযুক্ত। শুক্রবার সকাল হতেই সিবিআইয়ের তলব মাফিক পৌঁছে গেলেন মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউসে। সকাল 10টা নাগাদ নিজের বাড়ি থেকে বেরোন রিয়া চক্রবর্তী। এরপর সুজা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডেরায়। যে গেস্ট হাউসে গোয়েন্দা আধিকারিকরা রয়েছেন তদন্তের জন্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও বাই সৌভিক চক্রবর্তীকে 14 ঘন্টা ধরে ম্যারাথন জেরা করেছে সিবিআই গোয়েন্দা আধিকারিকরা। মাদক চক্র নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। সূত্রের খবর, সিদ্ধার্থ পিটানিকেও দেখা গিয়েছে ডিআরডিএ গেস্ট হাউসের বাইরে। আজ পুলিশ সুপারিনটেন্ডেন্ট নূপুর প্রসাদ, যিনি কিনা সিবিআই টিমকে লিড করেছেন, তিনি রিয়াকে জেরা করবেন। মূল অভিযুক্ত রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে সিবিআইয়ের তরফে 24 দফা প্রশ্ন সাজিয়ে রাখা হয়েছে বলে খবর, যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত গতকালই টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সুশান্তের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 2018 সালে মিটু অভিযোগ তোলার পর থেকেই সুশান্ত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। অভিনেতার খুব বড় একটা প্রভাব পড়েছিল বলেও দাবি তার। এমনকি মিটু নিয়ে সুশান্তের দিকে আঙ্গুল তোলা প্রসঙ্গেও তিনি কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন সঞ্জনা সাঙ্গিকে। কোনোরকম রেয়াত না করেই তার সাফ মন্তব্য, যিনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলে দাবি, তিনি কি করে এত বড় একটা অভিযোগ কারো উপর চাপিয়ে দিয়ে 1.5 মাস চুপ করে বসে থাকেন, কই তখন তো কেউ মুখ খুলেনি। সুশান্ত বেচারাকে জনসমক্ষে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট আনতে হয়েছিল বিশ্বাস করানোর জন্য, সেই থেকেই ও আরও বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অপরদিকে মসজিদে হামলাকারীর যাবজ্জীবন নিউজিল্যান্ডে। আরও খুন করতাম, মসজিদে ঢুকে 51 জনকে খুন করা আত্মাইর বিস্ফোরক স্বীকারোক্তি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে 51 জনকে হত্যা করেছিল ব্র্যান্ডন টেরেন্ট। আদালত এবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। 51 জনকে হত্যা, 40 জনকে হত্যার চেষ্টা, জঙ্গি হামলা সহ একাধিক অভিযোগে তাকে যাবজ্জীবনের শাস্তি দিয়েছে আদালত। তবে নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই সেই আত্মাইর। আদালত জানিয়েছে পেরোলের সুবিধা দেওয়া হবে না ব্র্যান্ডন টেরেন্টকে, আজীবন কারাবাস করতে হবে তাকে। নিউজিল্যান্ডের ইতিহাসে সব থেকে নৃশংস জঙ্গি হামলা বলে ক্রাইস্টচার্চ মসজিদের ঘটনাকে উল্লেখ করেছে আদালত। সেদিন হত্যালীলার লাইভ স্ট্রিমিং করেছিল ব্র্যান্ডন টেরেন্ট। ওই নৃশংস ঘটনার ভিডিও দেখে বুক কেঁপে উঠেছিল বিশ্ববাসীর।
একে একে 51 জনকে গুলিতে জাজরা করে দিয়েছিল সেই আত্মাই অল্পের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা সেই হামলা থেকে রক্ষা পেয়েছিলেন। নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম নেই, তাই বাকি জীবনটা জেলেই কাটাতে হবে ব্র্যান্ডন টেরেনকে। তবে বিচারকের সামনে সে বিস্ফোরক দাবি করেছে। সে জানিয়েছে, সুযোগ পেলে আমি আরও খুন করতাম, এমনকি 15 মার্চ ঘটনার দিন দুটি মসজিদ জ্বালিয়ে দিতে চেয়েছিল সে। অপরদিকে এবার বিহার থেকে 20 জন শ্রমিককে প্লেনে করে খাজে ফেরালেন দিল্লির ব্যবসায়ী, বললেন ওরাই তো সব। মার্চ মাসের শেষে আচমকা লকডাউন ঘোষণা হয়েছিল গোটা দেশ জুড়ে, বহু মানুষ নানারকমভাবে বিপদে পড়েছিল সব স্তব্ধ হয়ে যাওয়ায়। কিন্তু পেটের টানে ভিন রাজ্যে গিয়ে শ্রমিক মজুরের কাজ করা অভিবাসী মানুষগুলির সমস্যা যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। তাদের অন্য রাজ্যে থাকার বা নিজের রাজ্যে ফেরার কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় দিনের পর দিন মাইলের পর মাইল হেঁটে এবং আরও নানা উপায়ে বাড়ি ফিরেছেন তারা। দিনের পর দিন এসেছে তাদের মৃত্যুর খবর, তাদের দগদগে পায়ের ছবি, তাদের যন্ত্রণা, তাদের অসহায়তা স্পর্শ করে গেছে অনেকেই। কিন্তু এবার এক উল্টো পুরাণ, কাজ ছেড়ে রাতারাতি প্রবল কষ্ট করে নিজের রাজ্যে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন যে অভিবাসী শ্রমিকরা, তারাই এবার ফের নিজের রাজ্য থেকে কাজের জায়গায় ফিরেছেন, তাও আবার বিমানে করে সসম্মানে। বিহারের সমস্তিপুরের 20 জন শ্রমিকের ক্ষেত্রে এমনটাই ঘটেছে সম্প্রতি। দিল্লিতে এক কৃষক ব্যবসায়ী পাপন সিংয়ের ফার্মে মজুর হিসাবে কাজ করতেন তারা। মার্চের লকডাউনে দেশের নানা প্রান্তের মতোই দিল্লিতে আটকে পড়েন ওই শ্রমিকরা, কোনোভাবেই ফেরা হয় না গড়ে। শেষে মে মাসে গড়ে ফেরেন তারা। সেই 2 মাস তাদের টাকা খাওয়া এবং বিমানে করে ফেরার ব্যবস্থা অবশ্য করেছিলেন পাপন সিং নিজেই। পাপন সিংয়ের মাশরুমের ফার্ম আছে অগস্ট থেকে এপ্রিল, সে চাষের উপযুক্ত সময়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি তৈরির কাজ, তাই নিজের উদ্যোগেই তার ফার্মের সেই মজুরদের ফেরানোর চেষ্টা শুরু করেন পাপন। এদিকে মাস দুয়েকের চেষ্টাতেও ট্রেনের টিকিটের ব্যবস্থা না হওয়ায় শেষ কথা জানাতে পাপন সিং নিজেই 20 জনের বিমানের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছেন। তাতেই ফের কাজে ফিরবেন ওই 20 জন। জানা গিয়েছে টিকিটের দাম পড়েছে 1 লক্ষ টাকারও বেশি। মজুররা বলছেন মালিক সবসময় তাদের সুবিধা অসুবিধা দেখেন। যখন লকডাউনে আটকে পড়েছিলেন তারা, তখনই ওই পাপন সিংহ সব ব্যবস্থা করেছিলেন। বিমানের টিকিট কেটে বাড়িও ফিরিয়েছিলেন তিনি। এবার কাজের সময় হয়েছে, ট্রেনের জন্য অপেক্ষা করলে মাশরুম চাষের সময় পেরিয়ে যাবে, তাই দ্রুত যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটে পাঠিয়েছেন মালিক। পাপন সিংয়ের অবশ্য এ বিষয়ে তেমন হেলদুল নেই। তার বক্তব্য, ওই মজুরদের সঙ্গে আমার সম্পর্ক 20 থেকে 25 বছরের। আজ আমার ব্যবসা যতটা, তাতে ওদেরই অবদান আছে। আমার পরিবারকে তো বাঁচিয়ে রেখেছেন ওরাই, তাই ওদের জন্য ভাববো না তো কার জন্য ভাববো, ওরাই তো সব। সারা দেশ যেখানে প্রায় কেউ দায়িত্ব নেননি মজুর শ্রমিকদের, লকডাউন হয়ে যেতেই সব বন্ধ করে দিয়ে বিপদে ফেলেছেন তাদের, সরকার পর্যন্ত গড়ে ফেরানোর উদ্যোগ নেয়নি। সেখানে সেই মানুষগুলোকেই নিজের অন্নদাতা বলে স্বীকার করেন দিল্লির এই কৃষক ব্যবসায়ী। শ্রমিক মালিক সম্পর্কের এক নতুন চেহারা যেন উন্মোচিত হয় এই ঘটনায়। অপরদিকে দাউদের বিরুদ্ধে কড়া ব্যবস্থানিক পাকিস্তান, সুর চড়ালো ভারত। পাকিস্তানের মুখোশ এখন প্রকাশ্যে, জঙ্গি তালিকা প্রকাশ করেও সেখানে দাউদের নাম উল্লেখ করে বেশ বিপাকে ইসলামাবাদ। এবার সুযোগের সদ্ব্যবহার করে সুর চড়ালো ভারত। ভারত দাবি জানিয়েছে পাক তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও কড়া পদক্ষেপ নিক পাকিস্তান। নয়াদিল্লি জানিয়েছে বারবার এটা প্রমাণিত হয়েছে যে দাউদ ইব্রাহিম পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে রয়েছে, কিন্তু কোনোদিনই পাকিস্তান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এটাই সঠিক সময়। ইসলামাবাদ দাউদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজেকে প্রমাণ করুক যে তারা দেশের মাটিতে ক্রমাগত সন্ত্রাসকে মদত দেয় না। বৃহস্পতিবার জি মিডিয়ার এক সূত্রকে এমনই জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে আন্তর্জাতিক চাপের সামনে একটা নিদারুণ সত্যি বেরিয়ে এসেছে। ভারত বরাবর এই বিষয়টি নিয়ে বলে এসেছে, পাকিস্তানের মাটিতে জঙ্গিদের মদত দেওয়ার প্রত্যক্ষ প্রমাণ এবার ইসলামাবাদ নিজেই তুলে ধরেছে। এর আগে রাষ্ট্রসংঘ জঙ্গি তালিকা প্রকাশ করে, যার বেশিরভাগই পাকিস্তানি, এর মধ্যে দাউদের নামও ছিল, সেই তালিকার সত্যতা স্বীকার করে পাকিস্তান। এর আগে দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছে জানায় পাকিস্তানি সরকার। ঠিক তারপরেই 200 তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার, হাফিজ সৈয়দ সহ মোট 88 জন জঙ্গি নেতা ও জঙ্গি সংগঠনের উপর আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়। এই সমস্ত জঙ্গি সংগঠন এবং তাদের প্রধানদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ার নির্দেশ দেয় ইসলামাবাদ।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নয়া তালিকা অনুযায়ী এই কাজ করা হয়। 2018 সালের জুন মাসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য দুশোর তালিকায় ফেলেছিল। 2019 সালের শেষের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ সত্ত্বেও ইসলামাবাদের তরফে কোনো উত্তর আসেনি। কোভিড-19 অতিমারির জন্য সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। বলা বাহুল্য, দুশোর তালিকা এড়াতেই ইমরান সরকারের এমন সিদ্ধান্ত। এই 88 সংগঠন এবং তাদের সদস্যদের নাম রাষ্ট্রসংঘের সুরক্ষা কাউন্সিলে প্রকাশিত নতুন তালিকায় আছে। নিষিদ্ধ হওয়া জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে জামাত উদ দাওয়া, জৈশ ই মোহাম্মদ, তালিবান জঙ্গি গোষ্ঠী, আইএএস।